হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু এডুকেশন বিডি। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। যারা 2022 সালের এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাশ করেছেন তাদের ভর্তির একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো আজকের এই ভিডিওতে আপনাদের সাথে এই বিজ্ঞপ্তিটি শেয়ার করব এবং এখানে কারা আবেদন করতে পারবে, আবেদন কবে থেকে শুরু হবে, আবেদন কত তারিখ পর্যন্ত করা যাবে, এছাড়াও আসন সংখ্যা, মান বন্টন সহ আরও কিছু বিস্তারিত তথ্য। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করছি। আর আমাদের এই চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চলুন শুরু করা যাক। তো এই নোটিশটি মূলত, যে বিজ্ঞপ্তিটি মূলত, সেটি হচ্ছে 2021-2022 শিক্ষাবর্ষে বিডিএস কোর্সে ভর্তির বিজ্ঞপ্তি। অর্থাৎ এটি হচ্ছে সরকারি বা বেসরকারি ডেন্টাল কলেজ অথবা মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিটের জন্য প্রযোজ্য এই যে বিজ্ঞপ্তিটি রয়েছে সেই বিজ্ঞপ্তিটি। তো এখানে প্রথমেই রয়েছে আবেদনের যোগ্যতা। আবেদনের যোগ্যতার মধ্যে রয়েছে আবেদনকারীকে বাংলাদেশের নাগরিক হতে হবে। দুই নম্বরে রয়েছে 2021 খ্রিস্টাব্দ অথবা 2020 খ্রিস্টাব্দ এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। খ নম্বরে রয়েছে এইচএসসি বা সমমানের পরীক্ষায় পাশের পূর্ববর্তী 3 বছর বা 3টি শিক্ষাবর্ষের মধ্যে এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। উভয় পরীক্ষায় জীববিজ্ঞান, পদার্থবিজ্ঞান ও রসায়ন সহ উত্তীর্ণ ছাত্র ও ছাত্রীরা আবেদনের যোগ্য বিবেচিত হবেন। এসএসসি বা সমমানের এবং এইচএসসি বা সমমানের পরীক্ষায় মোট জিপিএ থাকতে হবে 9.0, অর্থাৎ দুইটা পরীক্ষায় মিলিয়ে 9.0 থাকতে হবে। উপজাতি বা পার্বত্য জেলা অ উপজাতীয় প্রার্থীদের ক্ষেত্রে এসএসসি বা সমমান এবং এইচএসসি বা সমমানের পরীক্ষায় মোট জিপিএ কমপক্ষে 8.00 থাকতে হবে। তবে এককভাবে কোনো পরীক্ষায় জিপিএ 3.50 এর কম হলে আবেদনের যোগ্য বিবেচিত হবে না। সকলের জন্য এসএসসি বা সমমান এবং এইচএসসি ও সমমানের উভয় পরীক্ষায় জীববিজ্ঞান অর্থাৎ বায়োলজিতে ন্যূনতম গ্রেড পয়েন্ট 3.50 এর কম থাকলে কিন্তু বাতিল বলে গণ্য করা হবে আবেদন। আর পরীক্ষা মূলত অনুষ্ঠিত হবে 100 নম্বরের, অর্থাৎ 100 নম্বরের এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে, 1 ঘন্টার পরীক্ষা, যেটি কিনা লিখিতভাবে। লিখিত পরীক্ষার বিষয়ভিত্তিক নম্বর যে বিন্যাস থাকবে সেটি হচ্ছে জীববিজ্ঞানে থাকবে 30, রসায়নবিদ্যায় থাকবে 25, পদার্থবিদ্যায় থাকবে 20, ইংরেজিতে 15, সাধারণ জ্ঞান অর্থাৎ বাংলাদেশের ইতিহাস ও মুক্তিযুদ্ধ বিষয়ক শিক্ষা সেখানে থাকবে 10, এবং লিখিত পরীক্ষায় প্রতিটি ভুল উত্তর প্রদানের জন্য 0.25 নম্বর কাটা যাবে। অর্থাৎ আপনি জানেন যে 100টি টিক কিন্তু পরীক্ষা আপনার দিতে হবে, এবং 100টি টিকের মধ্যে যদি আপনার একটা টিক ভুল যায় তাহলে কিন্তু আপনার 0.25 নম্বর কিন্তু কাটা যাবে, অর্থাৎ কাট মার্ক রয়েছে এখানে। এবং 7 নম্বরে রয়েছে এসএসসি বা সমমান ও এইচএসসি ও সমমানের পরীক্ষায় প্রাপ্ত জিপিএর মোট 200 নম্বরের হিসাবে নির্ধারণ করে নিম্নলিখিত মূল্যায়ন করা হবে, অর্থাৎ শিক্ষার্থী নিশ্চয়ন এখানে করানোর কথা বলা হয়েছে। এসএসসি বা সমমানের পরীক্ষায় প্রাপ্ত জিপিএর 15 গুণ অর্থাৎ 75 নম্বর এখানে নির্ধারণ করা হবে, এবং এইচএসসি বা সমমানের পরীক্ষায় প্রাপ্ত জিপিএর 25 গুণ অর্থাৎ 125 নম্বর সর্বোচ্চ 200 নম্বরের পরীক্ষা কিন্তু অনুষ্ঠিত হবে। তাহলে টোটালি হচ্ছে 200 নম্বর এবং প্লাস 100 নম্বর, 300 নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়াও এখানে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া আছে, তো আমি এগুলো আর বলছি না। তো এখানে মূলত আবেদনের তারিখ দেওয়া হয়েছে এবং আবেদন ফি সম্পর্কে একটু বলে নিই। আবেদন ফি মূলত 1000 টাকা নির্ধারণ করা হয়েছে, এবং এই টাকাটা দিতে হবে হচ্ছে শুধুমাত্র প্রিপেইড টেলিটকের সিমের মাধ্যমে এটি দিতে হবে। যে কোনো দোকানে গেলেই কিন্তু আপনারা এই 1000 টাকা জমা দিতে পারবেন। তো এবারে আসি অনলাইনে আবেদন কবে থেকে শুরু হবে। তো দেখুন, অনলাইনে আবেদন শুরু হচ্ছে আগামী 20-3-2022 তারিখ দুপুর 12টা থেকে, অর্থাৎ আগামী 20 মার্চ থেকে শুরু হচ্ছে, এবং আবেদন চলবে 30-3-2022 তারিখ অর্থাৎ 30 মার্চ পর্যন্ত, 11টা 59 মিনিট পর্যন্ত এই আবেদনটি চলমান থাকবে। অনলাইনে আবেদন ফি জমাদানের শেষ তারিখ 31-3-2022 তারিখ বৃহস্পতিবার রাত্রি 11টা 59 মিনিট। প্রবেশপত্র বিতরণের বা ডাউনলোডের তারিখ হচ্ছে 17-4-2022 তারিখ থেকে 19-4-2022 তারিখের মধ্যে। আর হচ্ছে ভর্তি পরীক্ষার তারিখ হচ্ছে 22-4-2022 তারিখ শুক্রবার সকাল 10টা থেকে 11টা। তো এই ছিল কিন্তু টোটালি বিষয়। তো মূলত ডেন্টাল ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো যারা আগ্রহী প্রার্থী রয়েছেন এবং যাদের যোগ্যতা এমন রয়েছে, তারা প্রত্যেকেই কিন্তু আবেদন করতে পারবে এবং প্রত্যেকেই ভর্তি পরীক্ষায় অংশগ্রহণও করতে পারবে। মেডিকেলের ক্ষেত্রে কিন্তু আলাদা, মেডিকেলের ক্ষেত্রে কিন্তু প্রথমে আপনাদেরকে আবেদন করতে হবে এবং সেখান থেকে কিন্তু বাছাই করা হবে কারা মূলত আবেদনের যোগ্য। তারপরে যে চূড়ান্ত প্রক্রিয়ায় আবেদন করতে হবে এবং তারপরে গিয়ে পরীক্ষা হবে, এটি কিন্তু তা ডেন্টালে কিন্তু তা হচ্ছে না। এখানে মূলত শিক্ষার্থীরা যারা আবেদন করবে তারাই কিন্তু ভর্তির জন্য পরীক্ষায় বসতে পারবে।
তো এই ছিল ভিডিওটি। ভালো লাগলে লাইক, কমেন্টস এবং অবশ্যই শেয়ার করবেন, এবং পরবর্তী ভর্তি বিষয়ক আপডেটগুলো পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।